কোডিং শুরু করলাম, এখন এটা হচ্ছে 7ই সেপ্টেম্বর 26তম পাবলিক শিক্ষা বাংলায় কেশ ফাউন্ডেশনের। তো সকল এখনো আসে নাই, যাই হোক আমরা শুরু করতে পারি। আজকে হচ্ছে আমরা কি বলে কি দিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্লাজমা প্রবাহর উপর। এখন প্লাজমা প্রবাহ খুব থেকে আমরা একটু প্রথম দিক থেকে শুরু করব, কিন্তু প্লাজমা প্রবাহের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিশেষ এই এই এর উপর? যদি না থাকে থাকে আমি তাহলে একটু কথা বলি। আমরা প্লাজমা প্রবাহ, প্লাজমা প্রবাহ কিভাবে হয় এই ব্যাপারে, তা আমি হচ্ছে স্ক্রিন শেয়ারের আগে একটু বলে নিই। স্ক্রিন শেয়ার আর ছবি আঁকাতে হবে, কিন্তু প্রবাহ আমরা কি, আমরা ন্যানোকোটের কপার অথবা অন্য কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে প্লাজমার প্রবাহের কথা জানি, আর জানি হচ্ছে প্লাজমার প্রবাহের কথা হচ্ছে কি বলে ইয়ের মধ্যে দিয়ে গ্যাসের থেকে বলের মাধ্যমে রিয়াক্টর হিসেবে প্রবাহ। এখন আমাদের রিয়াক্টরের অভিজ্ঞতা তুলনামূলক ভাবে কম, তো আমরা এই প্রবাহের উপর কিছু কথাবার্তা বলি। এখন আমরা প্রবাহ কিভাবে কিভাবে তৈরি করি এবং এর সাথে বিভিন্ন রকম প্রবাহের সাথে কি সম্পর্ক, তা আমরা শুরু করতে পারি কি? আমাদের পরিচিত জিনিস হচ্ছে, যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ম্যাগনেট। এখন ম্যাগনেটের মধ্যে প্রবাহ হয়, কোন এক রকম প্রবাহ হয়, ফলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার মাধ্যমে আমরা ম্যাগনেটে আকর্ষণ বিকর্ষণ দেখতে পারি। এখন ম্যাগনেটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের প্রবাহ একরকম, ম্যাগনেটিক ফিল্ড বিশেষ শক্তি, যেটা হচ্ছে লোহার সাথে ম্যাচ করে, লোহা স্টিলের সাথে ম্যাচ করে। এখন তো আমাদের যে আমরা হচ্ছে লোহাকে ম্যাগনেটে পরিণত করি, কিভাবে করি, কেউ জানে যে কিভাবে আমরা লোহাকে ম্যাগনেট তৈরি করি? আমরা জানি যে একটা ম্যাগনেটের সাথে একটা লোহা লেগে থাকলে ম্যাগনেট হয়ে যায়। কেন হয়? আমাদের খুব একটা এসব সম্বন্ধে বলা হয় না। এখন আমরা জানি যে ম্যাগনেটাইজেশন করতে হলে পারে, অথবা ম্যাগনেট তৈরি করতে হলে পারে, ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। তা আমরা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট তৈরি করে ম্যাগনেটিক ফিল্ড দিতে পারি। তো এইভাবে আমরা ম্যাগনেট তৈরি করতে পারি। এখন ম্যাগনেট যখন আমরা তৈরি করি তখন কি হয়? আমাদের যেমন কি বলে হচ্ছে প্লাজমা প্রবাহ তৈরি হয় কি বলে ন্যানোকোটেড সারফেসের মধ্যে, তো ম্যাগনেটে কি হয়? ম্যাগনেটেও ওরকম প্রবাহের একটা ব্যবস্থা আছে, তা না হলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড পাওয়া সম্ভব। এগুলো সাধারণত আমাদের বইয়ে উল্লেখ করে না, কিন্তু যেমন হচ্ছে আমাদের নদীতে কি হয়, নদীতে এমন একটা একটা অবস্থা যে এতে পানির প্রবাহ হতে পারে, অথবা পানি ঢেউ দেখি আমরা বিভিন্ন রকম প্রবাহ তৈরি হয় এবং বিভিন্ন রকম শক্তির প্রবাহ তৈরি হয়। তো ম্যাগনেটেও তাই, ম্যাগনেটের যখন আমরা ম্যাগনেটের বদলে কি বলে ম্যাগনেট লোহা থেকে ম্যাগনেট তৈরি করি, তখন হয় কি যে
এই প্রবাহ তৈরি হয়। প্রবাহর ফলে হচ্ছে লোহার অ্যাটমিক স্ট্রাকচার বদলায় যায়। অ্যাটমিক স্ট্রাকচার বদলায় যায় কিভাবে? ন্যানো কোটিং এর মতোই। ওই আমরা আমাদের ন্যানো কোটিং এর যে ভিডিও আছে ওর মধ্যে দেখি যে বিভিন্ন রকম মলিকুল বিভিন্ন ওরিয়েন্টেশনে থাকে। এখন আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড এর প্রবাহ হয় সেগুলোর ওরিয়েন্টেশন অথবা দিক বদলায় যায়, সব একদিকে মুখ করে থাকে, ফলে হচ্ছে এগুলো সাজানো থাকে। হ্যাঁ, ইয়ের তুলনায় কি বলে প্লাজমা কি বলে ন্যানো কোটিং এর সময় আমাদের মলিকিউল গুলোর ডিস্টেন্স বদলায় যায়, কিন্তু এখানে ডিস্টেন্স বদলায় না, এখানে শুধু ওরিয়েন্টেশনটা বদলায়, মানে কোন দিকে মুখ করা আছে। ফলে হচ্ছে কি এগুলো একদম থরে থরে সাজানো থাকে, সব একদিকে মুখ করা, ফলে এই গ্যাপের মধ্যে দিয়ে ওই ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যেটা হচ্ছে লোহার সাথে ম্যাচ করা সেটার প্রবাহ হয় এবং তার ফলে আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পারি। এবং এই ম্যাগনেটিক ফিল্ড যে তৈরি হয় এটা হচ্ছে ওই নদীর মতো প্রবাহ তৈরি হলো। এখন আমরা নদীতে আঙুল যদি নদীর স্রোতের মধ্যে আঙুল দিয়ে আমরা শক্তি অনুভব করতে পারি, এবং ম্যাগনেটিক ফিল্ডেও তাই। এখন ম্যাগনেটিক ফিল্ডে মধ্যে যে শক্তি তৈরি হয়, এখন এই শক্তিটা মাধ্যমে কি হয়, এখন আমরা আঙুল দিলে পরে যেমন হচ্ছে অনুভব করি কি বলে প্রবাহ, তো একইভাবে আমরা যখন কোনো কিছু নাড়ানোর চেষ্টা করি এর মধ্যে, যেমন হচ্ছে আয়রন কোন নাড়ানোর চেষ্টা করি তখন, অথবা কপার নাড়ানোর চেষ্টা করি, তখন আমরা দেখি যে শক্তির বহিঃপ্রকাশ হয়। এটা হচ্ছে আমরা ইলেকট্রনের মাধ্যমে হয়, ইলেকট্রনের সাথে এই ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন অথবা ঘর্ষণ হয়, যা বলা যেতে পারে সংযোগ হয়, ফলে হচ্ছে আমরা ইলেকট্রিসিটির কারেন্ট দেখি। এবং এইভাবেই আমাদের
আচ্ছা, সেটা ইন্টারনেট কাজ করতেছে না, আমি ফোনের মাধ্যমে এখন এই মিটিং এ। যাই হোক, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো, কথা শোনা যায়? যাওয়ার কথা তো। যে হেডফোন ছাড়া কথা শোনা যাচ্ছে? ও যাচ্ছে? কথা শোনা যাচ্ছে আচ্ছা যাচ্ছে আচ্ছা, ঠিক আছে। এখন তো সাথী আর সামিন তো আসতে পারতেছে না, কারণ হচ্ছে ইন্টারনেট নাই। ইন্টারনেট কাজ কর। আচ্ছা, ফেরত আসছে মনে হয়, দাঁড়ান। হ্যাঁ, আসছে। দেখি আমি কি বললে হচ্ছে। ঠিক আছে, দেখি আমি ফোনের মাধ্যমে করি, কিন্তু আবার আচ্ছা দেখি। আচ্ছা, আমি সামিনকে জয়েন করতে বলি। আচ্ছা, আমার কথা শোনা যায়? হ্যাঁ, কত সাল? আচ্ছা, ঠিক আছে। তা আমরা হচ্ছে ম্যাগনেটের ব্যাপারে কথাবার্তা বলতেছিলাম। তো তো ম্যাগনেটের মধ্যে দিয়ে প্রবাহ হয় ম্যাগনেটিক ফিল্ড। এখন এখন ম্যাগনেট এর প্রবাহ যেহেতু হয়, তখন ম্যাগনেট তৈরি কিভাবে সম্ভব? ম্যাগনেট তৈরি করা যায় কিভাবে? এখন এই হচ্ছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। এখন আমাদের আমরা জানি যে তা আমাদের ন্যানোকোটের তার ন্যানোকোটের তার এর হচ্ছে
এর মধ্যে দিয়ে প্রবাহ তৈরি হয়। এখন আমরা ন্যানো করে তারের মধ্যে দিয়ে প্রবাহ তৈরি হয়। এখন এই প্রবাহ প্রবাহের মধ্যে কন্ট্রোল করা, এখন প্রবাহকে আমরা কিভাবে বিভিন্ন হয়ে এটাকে এটার উপর এটার পরিবর্তন করতে পারি। যেমন আমরা একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তারের আমরা তারের আগায় গোল করি, এরকম গোল করা হয়। কেন করা হয়? এই গোল করার কারণ কি কেউ বলতে পারে? আমরা তো যখন ন্যানোকোটের জিনিসপত্র বানাই এই ইয়ে গোল করি, এখন গোল করার কারণটা কি? কারো কোনো ইয়ে আছে, বলার কিছু আছে এই ব্যাপারে নাকি? আমার ছবি গেল, আরে ছবি গায়েব হয়ে গেছে। না না, গায়েব হয়নি, ফিরে আসছে। তো বের হয় কিভাবে? বের হয় কেন? আর বের হয় এই ক্ষেত্রে বের হয় না কেন? এটা উল্টা দিকে ফ্লো হয়, উল্টা দিকে ফ্লো হয়, তার মানে আচ্ছা তার মানে এটা হচ্ছে, এখন আমরা এইদিকে ফ্লো হচ্ছে, আমি আরেক রং দিয়ে দেখি, দেখি কি বলে নীল। তো এখানে তো এইদিকে ফ্লো হচ্ছে, ধরা যাক এখানে এসে কি হলো, ফ্লোটা এখানে এসে কি হলো, কোথায় গেল? আমি ছবিটা আঁকাই, তুমি বলো এখানে আসার পর কি হলো? এই মাথায় আসলো, তারপরে এখন এই এই আরো এই এই ফ্লোটা কোথায় যাচ্ছে? ফ্লোটা আবার এখান দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, এরকম এরকম। আচ্ছা আচ্ছা, আর আচ্ছা এটা হচ্ছে একটা ভাবে চিন্তা করা যায়। এখন তারটা কি, তারের চেহারাটা কি, যদি আমরা চারটাকে কাটি এদিক থেকে, তাহলে হচ্ছে তারের হচ্ছে এটা হচ্ছে মাঝখানটা, আর আমরা যদি এটা হচ্ছে নানা কোটের উপর, ঠিক তো? এটা আমরা এদিক থেকে দেখতেছি তারকে। আমরা সবসময় চিন্তা করি যে তারের মধ্যে ফ্লো হচ্ছে এদিক দিয়ে হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে? ফ্লোটা আসলে এরকম হচ্ছে না? তারের তো শুধু এদিকেই ফ্লো না, এদিকে তো ফ্লো হইতে পারে। কারণ যদি এটা উল্টা দিকে ফ্লো করে, তার মানে কি আমাদের আগের ফ্লোটাকে এটা বন্ধ করে দিবে, মানে কি বন্ধ করবে না, ঠিক এটা হচ্ছে উল্টা দিকে, মানে নদীর দুই দিকেই স্রোত হইতে পারে, ব্যাপারটা অনেকটা এই ধরনের। কিন্তু আমরা যদি চিন্তা করি এইভাবে ঘোরা হিসাবে, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। কিন্তু উল্টা দিকে ফ্লো করতে পারবে,
আমাদের দরকার হচ্ছে এটা এখানে স্টপ। এখন এই একই জিনিস করা যায়, এটা আর এক ভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা যদি তারটাকে এইভাবে, তারপর হচ্ছে তারের উপর নেন, আবার লাভ করা ও হয়েছে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে, এখন এই হচ্ছে আমাদের নাম। এখন আমরা যদি আর একভাবে এইভাবে প্যাঁচনা দিয়ে আমরা এর উপর একটা স্প্রিং জড়াই দিতে পারি, একই জিনিস হলো। ঠিক কিনা? কারণ এখানে ওই ওই গোল ফ্লোটা হচ্ছে এবং তারের মধ্যে ফেরত যাচ্ছে, কিন্তু তারের এই মাথার পার হয়ে আসতে হবে। এছাড়া উপায় আছে, এছাড়া আর কি হবে, উপায় থাকতে পারে। আমরা তারটা এইভাবে আঁকালাম, এখন আমাদের তার শুধু সাধারণত হয় কি, কোনা যখন আমরা তার কাটি তখন কোন আঁচে হয়ে যায়। এখন আমরা যদি কোন আঁচে না হয়ে এটাকে আঁকালে পরে বুঝতে সুবিধা হবে। আমরা তো ন্যানো কোটিং করতেছি, এখন তারটা যদি কোনাতে না হয় তাহলে এই জায়গাটা গোল হবে। তাহলেও কিন্তু একই কাজ হবে, কিন্তু এটা করা একটু কঠিন। আমরা যদি তার একটা তার যখন কাটি তখন তারটা কিরকম হয়, এই হচ্ছে লম্বা তার, এখানে কাটা হলো এরকম হয়ে গেল না? এইরকম গোল করার তো অন্য ব্যাপার, আমরা বলছি তার কেটে কোনাতে না করে এরকম গোল। হ্যাঁ হ্যাঁ, আগাটা গোল। হ্যাঁ আগাটা গোল করলে তখন এই জিনিসটা আমাদের, আমরা খুব একটা জানি না, কিন্তু এটা ম্যাগনেটের ক্ষেত্র এটা সত্যি। আগাটা ছোট গোল করা যায়, কিন্তু কষ্ট আছে, একটা মোটা তার নিয়ে দেখা যায়, মোটা তার দিয়ে দেখানো যায় গোল করা, কিন্তু ছোট তারে অসুবিধা। ছোট তারে আরো মানে মানে সূক্ষ্ম যন্ত্র অথবা ঘষার ব্যবস্থা করতে হবে, তাহলে এটাকে গোল করা সম্ভব। এখন যেমন হচ্ছে আমাদের, আমি যখন পেন পেন বানাই তখন কি করি, এই জিনিসটা এরকম করি, তাই তো? এখন এখানে আমরা একটা জিনিস চিন্তা করে কখনো দেখি নাই, গোলে কেন হয় কিন্তু কোনাচেতে কেন হয়, প্লাজমা বেশি ঘুরতে পারে না তাড়াতাড়ি, এটা হচ্ছে প্লাজমার একটা প্রপার্টি, প্লাজমা ঘুরতে পারে না, ফলে হচ্ছে ঘুরতে না পারলে এখান থেকে রিলিজ হয়, এবং এটাই হচ্ছে আমাদের যেটা
আমরা শুনছি আগে প্লাজমা লিকেজ, এটা ম্যাগ্রাভে এই জিনিসটা খুব লক্ষ্য রাখতে হয়, বিভিন্ন ভাবে প্লাজমা লিকেজ হয়। তো এটাই হচ্ছে লিকেজ, এখানেও লিকেজ হচ্ছে, কিন্তু এখানে হয় না, এখানে হচ্ছে প্লাজমা ঘুরতে পারে। কারণ এখানে এখানে ইয়ে হয় না, লিকেজ হয় না। এটা হচ্ছে একটা মোটামুটি জিনিস যেটা সরাসরি ভাবে বলা হয় না, ক্লাসে এমনি বলা হয় না, আমি কখনো শুনি, কিন্তু এটা হচ্ছে প্লাজমার একটা বৈশিষ্ট্য, অথবা এবং এটা বিভিন্ন ভাবে করা সম্ভব। এই জন্য প্লাজমার গতিগুলো সবসময় গোল গোল, যত ছোটই হোক আর যত বড়ই হোক গোল। এখন আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, ধরো ন্যানোকোটিং এর সময়, ন্যানোকোটিং এর সময় ওই যে তার দিয়ে যখন ই করা হয়, তখন যেহেতু ন্যানোকোটিং ইয়ে কি বলে প্লাজ ইয়ে দিয়ে হয়, কস্টিক দিয়ে ন্যানোকোটিং হলে পরে উঁচু নিচু হয় কালো। এখন যখন প্লাজমা ফ্লো করা শুরু করে, তখন এই উঁচু নিচু ঠিক হয়ে যায়, মানে কি স্মুথ হয়ে যায়, যাতে এই লিকেজ হয় না। এমনি তা না হলে লিকেজ হবে, অনেক অনেক জায়গা দিয়ে লিকেজ হবে যেখানে শার্প কোনা টোনা থাকবে। এইটা হচ্ছে একটা বড় জিনিস, যে প্লাজমা ওই তার দিয়ে যে ইয়ে করা হয়, ইলেকট্রিক প্রবাহ তৈরি করা হয়, তার দিয়ে যেভাবেই হোক প্রবাহ তৈরি করতে পারলেই হোক, এমনকি একটা রেজিস্টার দিয়ে প্রবাহ তৈরি করা যায়। তো এই যে প্রবাহ তৈরি করা হয়, এই প্রবাহর মাধ্যমে কি বলে হচ্ছে যে আমাদের উঁচু নিচু যেগুলো থাকে, অসামঞ্জস্য কোনা টোনা থাকে, সেগুলো সমান হয়। এখন যদি হচ্ছে এখানে যদি এরকম খাপটা থাকে, এখানে ফ্লো ফোর্স করা হলে এটা ইয়ে হয়ে যায়, রিপেয়ার হয়ে যায়। এই জন্য আমাদের ইয়ে কি বলে প্লাজমা টেকনোলজি সেলফ রিপেয়ারিং, নিজে নিজেই ঠিক করে। এবং এটা হচ্ছে ওই গাড়ি যখন ন্যানোকোট হয়, গাড়িতে ইয়ে বসালে পরে গাড়ির অনেক কিছু ঠিক হয়ে যায়, যেখানে লুব্রিকেশনের অসুবিধা টসুবিধা ছিল, অনেক কিছু ইম্প্রুভ করে, শুধু কারণ গাড়ির সব সার্ফেস ন্যানোকোটেড হয়ে যায়। ন্যানোকোটেড হলে পরে তখন প্লাজমা ফ্লো শুরু হয়, প্লাজমা ফ্লো শুরু হলে পরে এই এই যে উঁচু নিচু, এমনকি রঙের মধ্যে যে স্ক্র্যাচ ট্র্যাচ থাকে সেগুলোও চলে যায়, এই একই কারণে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে প্লাজমা প্রবাহ তৈরি হয়, প্রবাহ সবসময় গোলাকার, এটা ঘুরতে পারে কিন্তু ঘোরার মধ্যে খুব ধীরে সুস্থে ঘোরে। এই জন্য পৃথিবী গোল, সূর্য গোল, প্লাজমার প্রবাহ সবসময় এরকম গোলাকার হয়, এটা খুব তাড়াতাড়ি ঘোরে না, তাড়াতাড়ি মানে কি শার্প অ্যাঙ্গেলে ঘোরে না। এই যে কোনাতে করে ঘুরে না, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, এবং এই কারণেই আমাদের তারগুলো বিভিন্ন ভাবে রকম বিভিন্ন ভাবে তৈরি করা হয়, যাতে প্লাজমার প্রবাহটা ঠিক মতো প্রবাহ করতে হয়। এখন প্রবাহ মানে কি, এখন বন্ধ হবে তখনই, যাতে ঠিক বন্ধ, এখানে ঠিক বন্ধ হওয়াটা না, এখানে ওই লিকেজটা থামানো। এখন লিকেজ থামানো এখন বুঝতে তো অসুবিধা হচ্ছে না, এই জন্য ন্যানোকোটিং এর ফলে অনেক কিছু ন্যানোকোটিং করা যায়। ন্যানোকোটিং এর ফলে যে কোনো কিছুতে খাপ থাকলে পরে যেমন হচ্ছে সেটা ঠিক হয়ে যায়, একভাবে বলা যেতে পারে আমাদের স্কিনের রিপেয়ারও কিছুটা এইভাবে হয়, পুরাপুরি না কিছুটা। আমাদের স্কিন সবসময় ইয়ে করতেছে, অ্যাডজাস্ট করতেছে, কারণ আমাদের তো ইয়ে চামড়া সবসময় ই করে কি বলে খসে যায়, একটু একটু করে খসে না,
ন্যানোকোটের সারফেস এর মতোই। এই যে সারফেস রিপেয়ার করা হয় এবং প্লাজমা প্রবাহ তৈরি হওয়ার ফলে হচ্ছে এটা আপনি আপনি ঠিক হয়ে যায়। এর জন্য দরকার হচ্ছে প্লাজমা প্রবাহ। সুতরাং একবার প্রবাহ শুরু হয়ে গেলে এটা আপনি ঠিক থাকবে। সুতরাং আমরা যখন দেখি যে প্লাজমা ন্যানোকোটিং এর ন্যানোকোটিং না প্লাজমা গ্যাস বানানোর সময় আমরা মনে করি ক্ষয় হয়ে যায়, আসলে সারফেসের ইয়ে কমে যায়, ফলে হচ্ছে ভিতর দিয়ে দেখা যায়। কিন্তু একবার প্লাজমা প্রবাহ শুরু হলে পরে সাধারণত এটা ঠিক থাকে। সেই জন্য কে সবসময় মানা করে যে একবার গ্যাস বানানোর পরে ওই প্লেট আর না ই করার জন্য। এটা তোমরা সকলেই শুনছো কিন্তু কেউ বুঝে নেই। এই কারণে কারণ হচ্ছে প্লাজমার প্রবাহটাই প্লাজমা ন্যানোকোটিংটা বজায় রাখে। আর যদি প্রবাহ না থাকে তাহলে তাহলে অন্য, কিন্তু প্লাজমার প্রবাহ হবেই কারণ আশেপাশের পরিবেশ থেকে প্রবাহ তৈরি হয়। তা এটা হচ্ছে একটা খুব কি বলে মূল জিনিস। এবং এইভাবে যে প্লাজমার প্রবাহ, আমরা আসলে এই প্লাজমা সায়েন্সে প্লাজমার প্রবাহ কন্ট্রোল করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এখন এখন প্লাজমার যখন প্রবাহ শুরু হয় তখন প্রবাহকে বিভিন্ন ভাবে সদ্ব্যবহার করা যায়। এখন তার দিয়ে আমরা বিভিন্ন রকম শেপ তৈরি করি, স্প্রিং এর মতো জিনিস তৈরি। এখন আমাদের আমরা যদি একটু চিন্তা করি যে স্প্রিং এর মতো জিনিসগুলো কি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো। স্প্রিং এর মতো জিনিসের মধ্যে প্লাজমার প্রবাহের ফলে কি হচ্ছে। একরকম স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ওই এভাবে বানানো হয়, জিনিসটা বানানো হয় হচ্ছে এইভাবে, তার এইভাবে পেঁচায়। এরকম তোমার জিনিস বানানো হয় আর এটাকে এটাকে টেনে বাঁকা টাকা করলে পারে এটা দিয়ে তার দিয়ে ইয়ে বানানো যায়, কি বলে বল বানানো যায়, তারের বল। এটা কেস এক সময় দেখাইছিল একনলেজ সিটি লম্বাটে বল, হ্যাঁ লম্বাটে না গোলই হবে, এটা তোমার গোলের কত বড় গোল করবে নির্ভর। তারের যদি ইয়ে বেশি থাকে তাহলে গোল আর চ্যাপ্টা গোল হবে, নির্ভর করে কি হবে কতটা টানানো যায় তার। এখন এখানে কি হচ্ছে, যদি এটা হচ্ছে নিচেরটা হয় তাহলে প্লাজমা ফ্লোটা দেখায়। প্লাজমা হচ্ছে এখান থেকে আসতেছে, এখানে ঢুকতেছে, গ্র্যাভিটেশনাল কাউন্টার ক্লক ওয়াইজ রোটেশন হইতেছে, তারপরে এখানে এসে এটা আবার এদিক থেকে দেখলে পারে, যদি এদিক থেকে দেখলে কাউন্টার ক্লক ওয়াইজ, উপর দিক থেকে দেখলে এটা ক্লক ওয়াইজ। সুতরাং এটা ম্যাগনেটিক্যাল, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট থেকে ম্যাগনেটিক্যাল তৈরি হচ্ছে। এখন এটা হচ্ছে ইয়ের মতোই, এদিক দিয়ে প্লাজমা ঢুকতেছে, এদিক দিয়ে প্লাজমা বেরোচ্ছে, এবং এর ফলে প্লাজমা ফিল্ড তৈরি হয় এখানে। এবং ফিল্ডের ফিল্ডের শেপ এরকমই হয়, বলের মতোই হয়। এখন প্লাজমা এইখানে বলের মতোই শেপ হয়। তো এই যে তখন আমরা তার দিয়ে অনেক কিছু করতে পারি এইভাবে প্লাজমা প্রবাহ কন্ট্রোল করে। তখন এটা কেউ করে নাই, কিন্তু আমরা যদি এটা আমি কখনো দেখি নাই কাউকে করতে, যেহেতু আমরা এখন একটু বেশি বুঝি, আমরা কি করতে পারি, যদি আমরা এর ভিতরে একটা বল ঢুকাই কি হয়,
অথবা গ্যান্স বল অথবা আমাদের যে ধরনের বল এখন তৈরি করা হচ্ছে, এই ধরনের একটা বল দিলে কি হলো? এখান দিয়ে ইয়ে তৈরি করা হচ্ছে না, এখন এর মধ্যে দিয়ে ইন্টারাকশন শুরু হয়েছে। তাই কি হচ্ছে, এখান দিয়ে প্লাজমা ঘুরতেছে আমাদের, এটার সাথে যদি আমরা প্লাজমা এখানে প্রবাহ তৈরি করতে পারি, তাহলে প্লাজমা এইভাবে ঘুরতেছে না, ঘুরতেছে ঘুরতে ঘুরতে এদিক দিয়ে বেরোয় আসলো। তার মানে কি এটা রোটেশন হচ্ছে না বলে? তা এটা হচ্ছে আর এক ভাবে প্লাজমা রোটেশন তৈরি করা যায়। এখন যেমন হচ্ছে কি বলেন, এটা একটা উপায় রোটেশন তৈরি করার, এবং এবং ইয়ের কি বলে ফ্লো ডিরেকশন, মানে ফ্লো যে দিকে যাচ্ছে এদিক থেকে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, তখন তখন এই এই আইডিয়াটা আমরা এই আইডিয়াটাকে আরেকটু এক্সটেন্ড করার চিন্তা করি, ঠিক আছে? আপাতত এটা মুছে ফেললে অসুবিধা নেই আশা করি। আচ্ছা এখন আবার আমরা ওই জিনিসটা আমাদের এই বল এই একটা বল, এখন আর একটা এরকম বল তৈরি করা যায়। তাও তো ভালো কথা, আমি তো এটা দেখিনি, হ্যাঁ রেকর্ড হইতেছে তো, দেখ ওই ক্লাউড রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ ওই ইয়ে। ও তোমাকে তো হোস্ট ইয়ে করো, তুমি তো কো-হোস্ট নাকি এখন? না তুমি তো কোহস না, সেই জন্য তুমি দেখতে পাচ্ছ না, তোমাকে কোহস করে। এই যে কোহস বানানো যাচ্ছে না কেন, কি হলো আমাকে কোহস বানাতে দিচ্ছেন নাকি? এটা ফোন থেকে করতে হবে, যেহেতু আমি কোহস এখন আমরা ইয়ে দিয়ে কি করতে পারি, আমরা কি তৈরি করছি এখান দিয়ে, এটা হচ্ছে ম্যাগনেটিক্যাল এন্ট্রি পয়েন্ট, আমরা এন্ট্রি পয়েন্ট আঁকাই, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এক্সিট। এখন আমাদের যদি এইরকম ব্যবস্থা থাকে তাহলে আমরা ইচ্ছা করলে ফিল্ডের ডিরেকশন বদলাইতে পারি। এখন এর মধ্যে একটা বল আছে, এর মধ্যে একটা বল আছে, ঠিক আছে? এখন আমরা বলের মধ্যে জানি যে হচ্ছে ম্যাগনেটিক্যাল গ্রাভিটেশনাল প্রবাহ, তার মানে কি আমাদের এখান থেকে এটা বেরোয় এখানে আসতেছে, এখান থেকে এটা বেরোয় এখানে, সেটা হচ্ছে একটা ফ্লো,
আর একটা ফ্লো হচ্ছে এই দুটার মধ্যে, এটা হচ্ছে বিকর্ষণ, ঠিক আছে? আমরা ধরি যে এটা হচ্ছে ম্যাগনেটিক্যাল, আর এখানে যে গ্র্যাভিটেশনাল ঢুকতেছে, গ্র্যাভিটেশনাল বেরোচ্ছে না, ঠিক আছে? এটা তো আমরা, আমাদের আইডিয়া হচ্ছে এই ধরনের, কিন্তু প্রকৃতপক্ষে ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল দুইটাই আছে। একটা হচ্ছে বেশি ডমিনেট করতেছে, আর একটা হচ্ছে উইক উইক বেশি, একটার ইয়ে বেশি আর একটার কি বলে হচ্ছে তুলনামূলক ভাবে একটা তুলনা আর একটা বেশি। এবং হচ্ছে এই জিনিসটাই হচ্ছে আমাদের এখনকার ইঞ্জিনিয়ারিং এর সাথে একটু আলাদা, যে প্রবাহ দুই দিকেই হচ্ছে, ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল দুইটাই আছে। এই যে এই জায়গায় আমরা দেখতেছি একটা তারের মধ্যে দিয়ে ম্যাগনেটিক্যাল শুরু হয়ে ইয়ে দিয়ে গ্র্যাভিটেশন, কিন্তু আসলে এখানেও গ্র্যাভিটেশন। এখন আমরা আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, এখন তো হচ্ছে এখানে গ্র্যাভিটেশনাল এন্ট্রি পয়েন্ট, তা আমাদের আমাদের কয়েলটা কিরকম এভাবে ব্যবহার করে বড় হয়ে তারপর ছোট হয়ে গেছে, আমরা উল্টাটাও করতে পারি। উল্টাটা করতে পারি মানে কি, আমি আবার ছবি, আমরা কয়েলটা বানাইছি এরকম করে, ঠিক না? তারপর উল্টাটা বানাইছি এদিক করে। এখন এখন এটাকে আমরা যদি অর্ধেক কয়েলটা কি করি, তাহলে হচ্ছে এটা হচ্ছে এরকম বাকি হল অর্ধেক। আমরা এই বাটিটাকে কন্টিনিউ না করে, এইদিকে কন্টিনিউ না করে এই বাটিরই আর একটা উপরে, তার মানে কি দুইটাই গ্র্যাভিটেশন, তার মানে কি দুইটাই গ্র্যাভিটেশন, তার মানে দুইটাই হচ্ছে এন্ট্রি, ঠিক না? করতে পারি তো? আমরা যখন এখন দুইটাই এন্ট্রি, তার মানে কি আমরা এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড বাড়াই। এখন আমাদের যদি এখানে, যদি আমাদের অরিজিনালি ধরা গেল ডিউটেরিয়াম আছে, যদি এখানে আমাদের ডিউটেরিয়াম থাকে, এখানে যদি আমাদের ডিউটেরিয়ামের বল দেওয়া যায়, যাই হোক, এখন এখানে যদি আমরা ডিউটেরিয়ামের একটা বল দিই এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড বাড়াই এভাবে, তাহলে কি হবে? এখানে ইয়ে হবে না, হাইড্রোজেন হবে না, একইভাবে আমরা ই করতে পারি, এর উল্টাটা করতে পারি। উল্টাটা মানে কি, সেটা হচ্ছে আমরা এটা না করে এই জিনিসের দুইটা বল তৈরি করতে পারি, তার মানে কি হ্যাঁ, তখন গ্র্যাভিটেশনাল ফিল্ড বাড়াইলে হাইড্রোজেন হবে না। এখন এর উল্টাটা করা হয়, তার মানে কি
একই জিনিস করা হলো, এটা তো এদিকে ছিল, এখন উল্টা করা হলো। উল্টা করে তাহলে এখন হচ্ছে ফিল্টার ডিরেকশনটা কি হলো, একটা এদিকে হলো, এটা এদিকে হলো। এখন যদি আমার এখানে ডিউটেরিয়াম থাকে, এখন যদি এখানে আমাদের ডিউটেরিয়াম থাকে তাহলে হচ্ছে তখন আমাদের বল হচ্ছে তখন এটা হচ্ছে ইয়ে হবে, উল্টাটা হবে। আর এখানে আমরা ল ইয়ে দিই কি বল হচ্ছে লাল একটা বল আঁকাই, তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে হবে কি বলে উল্টা কালারটা যাই হোক। তা এখানে একটা একটাতে হবে হাইড্রোজেন আর একটাতে হবে ট্রিটিয়াম, কারণ এখান থেকে একটাতে এনার্জি দেওয়া হইতেছে, উল্টা হয়েছে আমার বলাটা উল্টা হয়েছে। এটা হবে ট্রিটিয়াম, এটা হবে ট্রিটিয়াম, কারণ তুমি এনার্জি দিচ্ছ আর এটা হচ্ছে এনার্জি বের হয়ে আসতেছে ডিউটেরিয়াম থেকে, এইটা হবে হাইড্রোজেন। এখন আমরা যদি এইটা হবে হচ্ছে হাইড্রোজেন, এটা হবে ঠিক না, এইটা কি এটা খুব সহজ না ব্যাপারটা, জাস্ট কয়েল দিয়ে করা যায়। এটা কোনো ম্যাগনেট ট্যাগনেট এর দরকার নাই, যে কোনো ফিল্ড অ্যাপ্লাই করে করা সম্ভব। এখন হ্যাঁ ভিতরে বল তৈরি করছিস, ভিতরে বলের মধ্যে যে ফিল্ডটা তৈরি হবে সেটা হচ্ছে যত বেশি এখান থেকে যত বেশি ফিল্ড দেওয়া যাবে তত হচ্ছে বেশি হাইড্রোজেন, এখান থেকে যত বেশি ফিল্ড দেওয়া যাবে তত বেশি ফিল্ড। এখন যদি আমরা এখানে হাইড্রোজেন তৈরি করি, তার মানে কি তোমার ডিউটেরিয়াম আছে এবং হাইড্রোজেন আছে, ফলে কি হবে নিউট্রন তৈরি হবে। এখানে এক নিউট্রন ওয়ান, এখানে তৈরি হবে নিউট্রন টু, এইভাবে নিউট্রন তৈরি করা যায়। নিউট্রনের কথা বলতেছে না, এটা হবে নিউট্রন তৈরি। এখানে ডিউটেরিয়ামের ডিউটেরিয়াম তো আছে অরিজিনাল, তারপরে ফিল দেওয়ার ফলে কি হলো কিছু ট্রিটিয়াম হয়ে গেল, ট্রিটিয়ামের সাথে ডিউটেরিয়ামের ইন্টারাকশন হলো, ফলে নিউট্রন টু হলো। আর এখানে হচ্ছে হাইড্রোজেনের সাথে ডিউটেরিয়ামের ইন্টারাকশনে নিউট্রন ওয়ান, এক ধরনের নিউট্রন এটা আর এক ধরনের। বুঝতে অসুবিধা হচ্ছে? যেটা হচ্ছে তো ওটা ঠিকই, আমার যেটা বেরোচ্ছে ওটা নিয়ে
নিউট্রন হচ্ছে কি? নিউট্রন হচ্ছে হাইড্রোজেন, কি বলে, ডিউটেরিয়াম এবং হচ্ছে হাইড্রোজেনের সাথে ইন্টারাক্ট। কালোটা তো, গ্রে কালারটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামের সাথে ডিফারেন্স যা সেটাই হচ্ছে নিউট্রন। হ্যাঁ, এখন দুইটা ইয়ে চিন্তা করো, দুই রকম, দুই রকম জ্ঞান রয়েছে, দুইটার মধ্যে ইন্টারাকশন হচ্ছে না, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়ামের মধ্যে ইন্টারাকশন হচ্ছে না, ফলে নিউট্রন তৈরি হলো। ডিউটেরিয়ামের সাথে হাইড্রোজেন ইন্টারাকশন হচ্ছে, ফলে নিউট্রন তৈরি হলো। আচ্ছা, আমি এটা ভালো করে দেখাই। তো আমাদের হচ্ছে না না, যেটা তো একটা হচ্ছে এনার্জি সাপ্লাই করা হচ্ছে, আর একটা হচ্ছে বাইর করে নেওয়া। একটা তো গ্র্যাভিটেশনাল তৈরি করতেছো, আর একটা ম্যাগনেটিক্যাল তৈরি করতেছো। ম্যাগনেটিক্যাল মানে কি, বেরোয় তুমি এনার্জি রিলিজ করতেছো, আর গ্র্যাভিটেশনাল মানে কি, তুমি এনার্জি দুই দিক থেকে তো চলে যাচ্ছে এনার্জি, তাহলে নিউট্রন হবে না? দুটোতেই নিউট্রন হবে, কিন্তু দুই রকম নিউট্রন। আচ্ছা, ডিউটেরিয়ামের সাথে ইউরেনিয়াম নিউট্রন হবে। এখন এখানে তো, আচ্ছা আমি ভালো করে বলবো, একদিকে নর্থ পোল থাকে আর একদিকে সাউথ পোল থাকে, তাহলে তো এটা ই হবে, তাহলে হচ্ছে তোমার ই হবে না, হাইড্রোজেন হবে না। মানে উপরে নর্থ পোল, নিচের দিকে সাউথ পোল, কিন্তু আমরা তো দুইটার পোলারিটি একই দিকে করছি। হ্যাঁ, এটা আচ্ছা বুঝছি, আমি দেখাই দেখি। এই হচ্ছে ডিউটেরিয়াম, তারপরে হচ্ছে আমাদের ডিউটেরিয়ামে আমি দুইটা আঁকাই, কারণ হচ্ছে আমাদের দুইটা দুভেদ হবে। তা এটা হচ্ছে লালটা, এখন এর মধ্যে কি আছে? এখানে আছে ডিউটেরিয়ামের মধ্যে একটা প্রোটন, একটা নিউট্রন, নিউট্রনটা এখানে একটা প্রোটন, একটা নিউট্রন, এখানে কি অবস্থা? এখানে একটা প্রোটন, দুইটা নিউট্রন, এখানে শুধু একটা প্রোটন, ঠিক তো? এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে? এই দুটার ডিফারেন্সটা কি? এই দুটার ডিফারেন্স হচ্ছে একটা নিউট্রন, এই দুটার ডিফারেন্সটা কি? একটা নিউট্রন, ঠিক তো? এখন এখন আমরা একটা নিউট্রনের যে ইয়ে, এইটা এটাকে আমরা এইটাকে বলছি N2, তার মানে কি? এখন আমরা দুইটা দুই রকম, এইটা হচ্ছে N2, এটা হচ্ছে N1। তা আমরা যে দুইটা ফিল তৈরি করার ফলে ফিল দুইটার ইন্টারাকশন হচ্ছে গ্যাসের মধ্যে। গ্যাসে যেমন আমরা একটা মাঝখানে ফিল তৈরি করি, একই রকম এখানে নিউট্রন, দুই রকম নিউট্রনের ফিল তৈরি করা হচ্ছে। তো এখন এখানে কি হচ্ছে? এখন আমরা নিউট্রন তৈরি করতেছি, দুই রকম নিউট্রন তৈরি করছি। এখন এই যে নিউট্রন তৈরি হলো, এখন এটা দিয়ে আমরা কি করতে পারি? নিউট্রনের অনেক রকম সোল দিয়ে যোগাযোগ করা যায়, ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে নিউট্রন তৈরি করা একটা খুব সহজ উপায়।
আমাদের কথা হচ্ছে কি, আমাদের যারা নলেজ সিকার তারা চিন্তা করতেছে ইয়ে হিসাবে, জ্ঞান, জ্ঞানের মধ্যে ম্যাগনেট লাগায়, এটা তো মেটেরিয়াল ফিল্ড হিসাবে চিন্তা করলে ব্যাপারটা তো অন্য। আমি এখানে যা বলতেছি এটা ফিল হিসাবে, এখানে কোনো ইয়ে নাই, কোনো গ্যাস টান্স মানে কি, গ্যাস মানে কি অরিজিনালি ডিউটেরিয়ামের গ্যাস আছে, কিন্তু এছাড়া কিছু নাই। আর বাকি সব ফিল্ড, নিউট্রন ফিল্ড, ট্রিটিয়াম ফিল্ড, হাইড্রোজেন ফিল্ড, সবই ফিল্ড। এবং ফিল্ডটা তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম এখন বিভিন্ন রকম গ্রাভিটেশনাল ফিল্ড তৈরি। এখন তুমি এই যে ফিল্ড এর কন্ট্রোল করবো, এই যে ফিল্ড তৈরি হচ্ছে সেটা কন্ট্রোল করা যায়। তখন যখন তুমি এই ফিল্ডটা কন্ট্রোল করবা, তখন তুমি ইচ্ছা মতো কতটুকু ডিউটেরিয়াম কতটুকু নিউট্রন তুমি ইয়ে করতে পারো, ঠিক না? এটা হচ্ছে একটা উপায় ইয়ে বানানো, কি বলে হচ্ছে ফিল্ড তৈরি করার, বিভিন্ন রকম ফিল্ড তৈরি করা, নিউট্রন তৈরি করার উপায়। এখন এটাতে কোনো ইয়ে নাই, কোনো ম্যাগনেটও নাই, কোনো গ্যাসও নাই, শুধু হচ্ছে বল। এটা তৈরি করা কঠিন কিছু না, এটা হচ্ছে এখন আমরা যদি এইটাতে ইয়ে করি, এখন এর চেয়ে একটু অন্যভাবে চিন্তা, এখন আমরা এই বলগুলোকে এই এটা হিসাবেও চিন্তা করতে পারি, পুরো এই সেটটাকে একটা বল হিসাবে চিন্তা করা। তার মানে কি, তার মানে আমরা এটাকে একটা বল হিসাবে চিন্তা করতে পারি, এটাকে একটা বল হিসাবে চিন্তা করতে পারি। এখন এই বলগুলো এখানেও ভরা যায়, ঠিক না? বুঝতে অসুবিধা হচ্ছে? এই বলগুলো যে আমি সবুজ দিয়ে যেটা আঁকাইছি সেগুলোকে এই এখানে ভরা যায়, তার উপরে আবার অন্য ফিল্ড তৈরি করা যায়। একটা ছোট বল বানাইলে তার উপর আর একটা কয়েল দিয়ে দিলে বড় কয়েল, বল কয়েল তারপর একটা বল নাকি? হ্যাঁ, বল কয়েল আর একটু দুইটা কয়েল পাওয়া যায়। তো এই যে জিনিসটা করা হয়েছে এটা ম্যাগনেটের মতোই একই জিনিস, কোনো পার্থক্য নাই, কিন্তু হচ্ছে এটা হচ্ছে ফিল্ড লেভেলে করা হয়েছে, কোনো ইয়ে নাই, ফিজিক্যাল ম্যাগনেট এই। এখন আমরা হচ্ছে এই ফিল্ডটা বাড়াতে কমাতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে কি কত কতটুকু ফিল দিব সেটা আমাদের উপর নির্ভর করে। এখন আমরা এটা বাড়াবো কমাবো কিভাবে এটা হচ্ছে চিন্তার কথা। এখন ম্যাগনেটের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা শক্তিশালী ম্যাগনেট দিতে পারি, এখন আমাদের ক্ষেত্রে শক্তিশালী ম্যাগনেট কিভাবে তৈরি করবো, আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইয়ে হিসাবে চিন্তা করলে হবে না, যে ম্যাগনেটের ফিল্ড হিসাবে চিন্তা করতে হবে না, এটা হচ্ছে ইয়ের ফিল হিসাবে চিন্তা করতে হবে, কি বলে প্লাজমাটিক ফিল হিসাবে চিন্তা করতে হবে। এখন যে কোনো স্ট্রেংথ এর হতে পারে, ম্যাগনেট হচ্ছে এক ধরনের স্ট্রেংথ, এখানে আমাদের ইচ্ছা মতো যে কোনো স্ট্রেংথ তৈরি করা, তখন সেটাও আর একটা ব্যাপার। তবে এইটা দিয়ে এই করা সম্ভব, কি বলে নিউট্রন তৈরি করা সম্ভব, নিউট্রন তৈরি করা এটা আমাদের হেলথ অ্যাপ্লিকেশনের জন্য এটার অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, কিন্তু সেটা
সেটা হয়তো সেটা বুঝতে অত কঠিন কিছু না, কারণ হচ্ছে নিউট্রন দিয়ে, নিউট্রন হচ্ছে বেসিক আমাদের ইউনিভার্সের বেসিক ফিল্ড, সেটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আরো সরাসরি খুবই ভালো যাবে। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং আমাদের এই যে বলগুলো বানানো হয়েছে এগুলো, এগুলোর সাথে এর সম্পর্ক বুঝতে এখন একটু মনে হয় সুবিধা হচ্ছে সকলেরই। এখন এটা হচ্ছে এটা খুবই বেসিক ব্যাপার, কিন্তু এটা আমাদের এটা অন্যভাবেও করা সম্ভব, শুধু যে এইভাবে করা সম্ভব এমন কোন এখন এটার সাথে ম্যাগ্রাভের কি রিলেশনশিপ, আমি যে জিনিসটা আঁকালাম সেটার সাথে ম্যাগ্রাভের কি রিলেশনশিপ, ম্যাগ্রাভের কয়েলের রিলেশনশিপ, কারোর কোন ধারণা আছে? ম্যাগ্রাভের কয়েল কিন্তু অনেক অনেক কিছু করা সম্ভব, কিন্তু আমরা যেহেতু ম্যাগ্রাভের কয়েল খুব ভালো মতো বুঝি না, সেহেতু আমরা একদিকে গ্র্যাভিটেশনাল একদিকে ম্যাগনেটিক্যাল, তাহলে এটা কিভাবে ব্যবহার করা যায়? আচ্ছা আমি একটা আঁকায় দেখাইতেছি তাহলে বুঝবো। আচ্ছা এইগুলো তো হলো, বুঝতে বুঝতে অসুবিধা হয় নাই নাকি? এখন এই একই বল, এখন এটা একটু বড় করে আঁকাইতে হবে এই আর কি। আমরা গ্রে বলটা প্রথমে আঁকাই, এই হচ্ছে আমাদের ডিউটেরিয়ামের বল, ঠিক আছে? এখন আমরা কি বলে হচ্ছে কয়েল গুলো আমাদের, আচ্ছা গ্র্যাভিটেশনালটা হচ্ছে লাল আর ইয়েটা হচ্ছে নীল, আমার জব্দ ম্যাগনেটিক, গ্র্যাভিটেশনালটা হচ্ছে লাল আর ইয়েটা হচ্ছে নীল, ম্যাগনেটিক্যালটা হচ্ছে নীল, ঠিক না? বাইরেরটা নীল সাধারণত আমার যদ্দূর মনে করে, কয়েল গুলো আমার কথা, কয়েল গুলো আমার, আমি কিছু কয়েল বানাইছিলাম যেগুলো লাল নীল হয়েছে, এখন মনে পড়তেছে না এটা, ঠিক আছে? আচ্ছা আজান হচ্ছে, আমি একটু ঠিক আছে আমি শেয়ার করতেছি। ধরলাম ইয়ে করা যায়, বাক্স দিয়ে করা যেতে পারে। আচ্ছা আমি যেটা লাল টাকাচ্ছি সেটা হচ্ছে, সেটা হচ্ছে
এটা হচ্ছে তিনটা কয়েল মাইক্রোওয়েভ, ঠিক না? এখন নীলটা হচ্ছে বাইরের কয়েলটা, তাহলে দেখ নীলটা হচ্ছে বাইরের কয়েল। এখন ভিতরটা যে গ্র্যাভিটেশনাল, বাইরেরটা হচ্ছে ম্যাগনেটিক, ঠিক না? এখন আমরা যদি এইটা গ্র্যাভিটেশনাল কয়েল হিসাবে ব্যবহার করি, ধরলাম আমরা কি করা যায়, এখন ধরলাম হচ্ছে যদি আমরা এই কয়েলটা আর এই কয়েলটা কানেক্ট করি, তাহলে কি হলো, দুইটা গ্র্যাভিটেশনাল তৈরি হলো, ঠিক না? তো গ্র্যাভিটেশনাল ফিল্ড এর মাধ্যমে আমাদের আগের কন্ডিশনে আসলো, দুইটা উপরেরটা এবং নিচের টা গ্র্যাভিটেশনাল, ফলে হচ্ছে আমরা তৈরি করতে পারি এর মধ্যে। যদি এটা ডিউটেরিয়াম হয় তাহলে আমরা হাইড্রোজেন তৈরি করতে পারি, কিন্তু এইটা হচ্ছে এই দুটা কানেক্ট করলে হচ্ছে আমরা হচ্ছে হাইড্রোজেন তৈরি করলাম, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই দুটা কানেক্ট করি, তাহলে কি হলো, ম্যাগনেটিক্যাল তৈরি হলো। ফলে ডিউটেরিয়াম তৈরি হলো। বাইরে তো একটা কয়েল, বাইরে দুইটা কয়েল কেন? হ্যাঁ, তিনটা কয়েল তো এখানে, এক সেট, দুই সেট, তিন সেট। আর এইটা দিয়ে ফিল্ড কন্ট্রোল করা যায়, এই কয়েলটা দিয়ে ফিল্ড কন্ট্রোল করা যায়, কতটুকু তুমি ফিল্ড কম্প্রেস করবা অথবা এক্সপ্যান্ড করবা। কোন দুইটা কানেক্ট করছি, এটা হচ্ছে প্রথম হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু দুইটা গ্র্যাভিটেশনাল কয়েল কে অ্যাক্টিভেট করা হচ্ছে, আর তো আর ইয়ের ক্ষেত্রে, ট্রিটিয়ামের ক্ষেত্রে দুইটা না, গ্র্যাভিটেশনাল কয়েল না, উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। তোমার যখন এনার্জি ফ্লো করতেছে ভিতরে, এখন এটা হচ্ছে, এটা হবে 1। আচ্ছা, গ্র্যাভিটেশনাল দুইটা অ্যাড করলে হবে ট্রিটিয়াম, আর ম্যাগনেটিক্যাল দুইটা অ্যাড করলে হবে নিউট্রন। না, নিউট্রন ট্রিটিয়াম আর নিউট্রন হবে না, ট্রিটিয়াম আর নিউট্রন, ট্রিটিয়াম আর হাইড্রোজেন, নিউট্রন কি, নিউট্রন তো ইন্টারাকশন, নট পোল হচ্ছে কি ট্রিটিয়াম? হ্যাঁ, নর্থ পোল, নর্থ পোল, তুমি নর্থ পোল করলে কম জ্যাম হয়ে যাবে, ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল হিসাবে চিন্তা করো, ম্যাগনেটিক্যাল গ্র্যাভিটেশনাল হিসাবে চিন্তা করতে কেন হয়ে, গ্র্যাভিটেশনাল মানে কি, তোমার এই লালটা মানে কি, লালটা মানে হচ্ছে এটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লো, এটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লো, এটা হচ্ছে ইনওয়ার্ড ফ্লো তৈরি করতেছ, আর এটা হচ্ছে আউটওয়ার্ড ফ্লো। ইনওয়ার্ড ফ্লো হলে হবে ট্রিটিয়াম, হ্যাঁ, আর আউটওয়ার্ড ফ্লো হলে হবে নিউট্রন।
নিউট্রন করতেছো তুমি করতে, নিউট্রন তো অন্য ব্যাপার। প্রথম স্টেজটা কি তোমার হাইড্রোজেন, এবং হাইড্রোজেন তৈরি করা হচ্ছে এবং ট্রিটিয়াম তৈরি করা হচ্ছে তোমার ফিল্ড ভ্যারিয়েশন করে, যখন ওগুলো তৈরি হবে তারপর তুমি নিউট্রন তৈরি হচ্ছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আরেকটা কোশ্চেন করি, তাহলে এক একটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল এন্ড, আর একটা যদি ম্যাগনেটিক্যাল এন্ড হয় তাহলে কি হবে? তাহলে হাইড্রোজেন হবে না? একটা গ্র্যাভিটেশনাল একটা ইয়ে হইলে এখান থেকে জাস্ট ফ্লো তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে ফ্লো, তোমার এখানে অ্যাড হচ্ছে না যোগ হচ্ছে। হ্যাঁ, কিন্তু রোটেশন করলে তো একটু এনার্জি লস হয়, সেখানে হাইড্রোজেন হবে না? না, রোটেশনে এনার্জি লস হচ্ছে না, রোটেশনে তোমার হচ্ছে ফিল্ড, ফিল্ডটাকে তুমি টাইট করা হচ্ছে, হোমোজেনাইজ করা হচ্ছে। কারণ অন্যান্য ফিল্ডে ইন্টারঅ্যাকশনে নাকি কিছুটা লস হয়? না, এটা হচ্ছে তোমার ফিল্ড রোটেট, তুমি যত বেশি ফিল্ড রোটেট করাবা তত হচ্ছে তোমার হচ্ছে তোমার হাই স্ট্রেংথ এর দিকে যাচ্ছে যত তুমি রোটেশন তৈরি করবে। সেটা সেটা হচ্ছে হ্যাঁ, সেটা এখন কোন স্ট্রেংথ এ তুমি অপারেট করবে সেটার উপর নির্ভর করে তুমি কত কত স্পিডে রোটেট করবে। এখন একই ভাবে তুমি কত ফিল্ড তুমি ঢুকাতে চেষ্টা করো, কি স্ট্রেংথ এর ফিল্ড ঢুকানোর চেষ্টা করো, সেটাতে তোমার রোটেশনের উপর নির্ভর করে, অথবা তোমার তোমার হচ্ছে কয়েলে কতটা তুমি ইয়ে দিচ্ছ, কতটা ফ্লো তৈরি করছো। এখন কয়েলে কম বেশি করা যায়, তুমি হচ্ছে এই যে আমি অ্যারো গুলো আঁকেছি এটা মোটা বড় ছোট করা যায়, তখন সেটার উপর নির্ভর করবে তুমি কতটুকু করো, তোমার কতটুকু ফিল দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ম্যাগ্রাভের একটা সিক্রেট, যেটা হচ্ছে লোকজন এখনো ইয়ে হচ্ছে না, এটা হচ্ছে এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে লোকজন, যেহেতু ম্যাগ্রাভ নিয়ে কেউ চিন্তা করে না, ম্যাগ্রাভ বানায় ইলেকট্রিসিটি বানায়, এটা হচ্ছে ম্যাগ্রাভের মধ্যে অনেক কিছু আছে। কিন্তু এই যে আমি আঁকালাম এখন তোমাদের, আমি যদি আঁকাইছি কিন্তু তোমরা কিন্তু বুঝতেছো না কানেকশন কিভাবে, চিন্তা করো, চিন্তা করলে বুঝবা যে কানেকশনটা কিভাবে হবে, কানেকশন কিন্তু ম্যাগ্রাভের সাথে কোনো মিল নাই এই ক্ষেত্রে। ম্যাগ্রাভের কয়েল গুলো অন্যভাবে কানেক্ট করা যায়, এখন এখানে কিন্তু কানেকশন একদম অন্য। ম্যাগ্রাভের তো দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে ম্যাগনেটিক্যাল, একটা গ্র্যাভিটেশনাল, গ্র্যাভিটেশনাল এন্ড মিলালেই হবে গ্র্যাভিটেশনাল, আর ম্যাগনেটিক্যালটা করলেই হবে ম্যাগনেটিক্যাল। না, এটা কয়েল হিসাবে চিন্তা করতে হবে, তুমি গ্র্যাভিটেশনাল কয়েলটা ইউজ করতেছো না ম্যাগনেটিক্যাল কয়েল, ম্যাগনেটিক্যাল কয়েলের এন্ডটাই তো ম্যাগনেটিক্যাল, আর গ্র্যাভিটেশনাল কয়েলের এন্ডটাই তো গ্র্যাভিটেশনাল, তাই না? দুইটা কয়েল থাকে না, একটা ইনার কয়েল একটা আউটার কয়েল, আউটার কয়েলের এন্ড হচ্ছে ম্যাগনেটিক্যাল আর ইনার কয়েলের এন্ড হচ্ছে গ্র্যাভিটেশনাল। হ্যাঁ হ্যাঁ, গ্র্যাভিটেশনাল, গ্র্যাভিটেশনাল শুধু বুঝলেই হবে না, এটা ফ্লোটা কোন দিকে হচ্ছে সেটা বুঝতে হবে, তো কিভাবে কানেকশনের উপর নির্ভর করবে কোন দিকে ফ্লো হবে এবং কানেকশনটা, এবং হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল আর ম্যাগনেটিক্যাল আলাদা রাখতে হবে, এই ক্ষেত্রে একটা রাখার সাথে কোনো কানেকশন থাকবে না, যেমন ম্যাগ্রেভ এখন করা হয়, এটার সাথে ম্যাগ্রাভের মিল নাই, কানেকশন অন্যরকম হবে। ম্যাগ্রাভে তো তিনটা সিরিজ, কি বললে হচ্ছে তোমার গ্র্যাভিটেশন টা ম্যাগনেটিক্যাল সিরিজে কানেক্ট করা হয়, ঠিক না? প্রথমে ম্যাগনেটিক গ্র্যাভিটেশন টা কানেক্ট করা হয়, তারপরে হচ্ছে গ্র্যাভিটেশনাল থেকে তারপরে হচ্ছে ম্যাগনেটিক্যাল এ যায়, তারপরে এক একটা কয়েল আর একটা কয়েলের সাথে সিরিজে কানেকশন করা হয়, ঠিক তো? এখানে এক একটা কয়েল ইন্ডিপেন্ডেন্টলি ইউজ ব্যবহার করা হচ্ছে, একদম একটা ছাড়া আর একটা, এবং তাদের মধ্যে ভিতরে ইন্টারনাল কানেকশন একটু আলাদা, ম্যাগনেটিক্যাল গুলো আলাদা, গ্র্যাভিটেশনাল গুলো আলাদা। হ্যাঁ, এবং এক একটা কয়েল, আমি তো মাঝখানের কয়েলে কোনো কানেকশন দেইনি, বুঝতে অসুবিধা হচ্ছে এখন কি বলতেছি? তো এই হচ্ছে, এগুলো হচ্ছে বোঝার জন্য আমি আজকে এই জিনিসগুলো বললাম। এখন তো এখন এগুলো একটু চিন্তা না, এগুলো হচ্ছে লোকজন নজর দেয় না, ফলে হচ্ছে
হ্যাঁ, কেশ অনেক কিছু বলছে কিন্তু বললেও বোঝাতে হয়নি, এবং অনেকে যারা বেশ অ্যাডভান্স তারাও জানে নাই। এখন এই জিনিসগুলো বুঝতে একটু নিজের থেকে চিন্তা ভাবনা করতে হবে, বাকিটা আমি কানেকশন টানেকশন তোমরা তোমাদেরকে বুঝে নিতে হবে, কিন্তু নিজে না চিন্তা করলে হবে না যে কিভাবে কানেকশন দিতে হবে। এখন আমি এটা বলি নাই যে কিভাবে কানেকশন দিতে হবে, কিন্তু কানেকশন দেওয়া যাবে। এখন শুধু দেওয়া দেওয়াই না, টেস্ট করা লাগবে, তো ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের সব সরঞ্জাম আছে, তার আছে, ডিউটেরিয়াম আছে, কি বলে হচ্ছে বল আছে, সবই আছে। হ্যাঁ, এখন ক্লক ওয়াইজ তুমি কোন দিক থেকে দেখতেছো, তোমার ফিল্ড এর ডিরেকশন উইথ রেসপেক্ট টু দ্য ফিল্ড ডিরেকশন। তুমি ক্লক ওয়াইজ উপর থেকে দেখলে একটা ক্লক ওয়াইজ, নিচের থেকে দেখলে আর একটা ক্লক ওয়াইজ। এখন আচ্ছা, আমি হচ্ছে কি বলে একটা কয়েল নিয়ে, এই যে কয়েল ধরো হচ্ছে একটা কয়েল, এইভাবে কানেক্ট করা হয়, এদিক থেকে দেখলে অ্যান্টি ক্লক ওয়াইজ, এদিক থেকে দেখলে ক্লক একই কয়েল করে দেয়। আমি এটা তুমি এটা কয়েল তুলে রাখো, একদিক থেকে কল ক্লক ওয়াইজ, একদিক থেকে অ্যান্টি ক্লক। না, আমরা যেভাবে কানেকশন করব সেদিকেই তো প্লাজমা যাবে, সুতরাং সেই অনুযায়ী চিন্তা করতে হবে। হ্যাঁ, তোমার এই যে অ্যারোটা দেখাইছি এই অ্যারোর উপর নির্ভর করে, হ্যাঁ কানেকশনের উপর ডিপেন্ড করে, এই কয়েলের ই তো যখন লোকজন বলে যে না অ্যান্টি ক্লক ওয়াইজ আর ক্লক ওয়াইজ একদম, সকলে ম্যাকগ্রাভের যখন ইয়ে হয়েছে আমার অর্ধেক সময় খরচ হয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ। তো অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ বোঝাটা বড় কথা না, ফিল ফ্লো কোন দিকে হচ্ছে সেটা বোঝা বড় কথা। এখন ফিল ফ্লোর উপর নির্ভর করে তুমি কোন দিকে ফিল ফ্লো করাতে চাও, সেটার উপর নির্ভর করে তোমার কানেকশন হবে। ম্যাগ্রাভ একটা স্পেসিফিক কেস। তখন ম্যাগ্রাভ আমার প্রথমে বুঝতে অসুবিধা হয়েছে, কারণ অনেক কিছু বলা নাই যেগুলো পরে বলতে, কেস পরে বলছে যেগুলো হচ্ছে আগে বলে নাই। তো এই ম্যাগ্রেভ দিয়ে অনেক কিছু করা সম্ভব, যেমন আমি একটা উদাহরণ দিলাম। তো এই ম্যাগ্রেভের এই এই এরকম বিভিন্ন রকম কনফিগারেশন তৈরি করে পাওয়ার প্ল্যান্ট স্পেসশিপ যাই হোক বানানো সম্ভব। এখন হচ্ছে আমাদের মোটামুটি অনেক কিছুই বোঝা হয়ে গেছে, এখন যে শুধু হচ্ছে ইয়ে তৈরি করতে হবে, কম্পোনেন্ট গুলো তৈরি করতে হবে, কম্পোনেন্টের ইন্টারঅ্যাকশন গুলো টেস্ট করতে হবে। যখন টেস্ট করে দেখা যাবে যে হ্যাঁ আমরা একটা দুইটা ম্যাগনেট তৈরি করছি বিশেষ শক্তির, এখন দুইটা ম্যাগনেটে আকর্ষণ করতেছে না প্রিকর্ষণ করতেছে, এইটা করতে পারলেই বেসিক ইয়ে হয়ে গেল, কম্পোনেন্ট হয়ে গেল। তারপরে তুমি ইচ্ছা মতো যে কোনো ফিল্ড নিয়ে যে কোনো রকম ফিল্ড স্ট্রেংথ নিয়ে কাজ করা সম্ভব। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমরা কি আকর্ষণ তৈরি করতে পারবো, বিকর্ষণ আমরা মানে কি একটা আরেকটা রিলেটিভ পজিশন কিভাবে কন্ট্রোল করবো। এখন একটা একটার পজিশন চেঞ্জ হবে আরেকটার, আমি যদি ফিল্ড চেঞ্জ করি আরেকটার পজিশন চেঞ্জ হবে, এটা যদি আমরা করতে পারি তাহলেই ফেললো, তাহলেই তো ম্যাগনেট হয়ে গেল, থ্রি ডিমেনশনাল ম্যাগনেট। তুমি একটা ম্যাগনেট রাখলে ম্যাগনেট রেসপেক্ট পজিশন, তাই তো? আর মলিকুল অ্যাটম সবই তাই। তাহলে এই দুইটা কম্পোনেন্ট তৈরি করতে হবে, এবং এই কম্পোনেন্টে ইয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে কিভাবে হচ্ছে একটা পজিশন আর একটা পজিশন কন্ট্রোল করতে হবে। এই এত কিছু পিছে এইটাই। এখন এরকম আরেকটা যদি আমরা দ্বিতীয় আরেকটা বানাই,
তাহলে এটার সাথে আর এটা রিলেশনশিপটা কি, এটা কিভাবে কন্ট্রোল করা যায়, তাই আর তো কিছু লাগবে না, এই দুটো কন্ট্রোল করতে পারলেই হবে, বাকি সব বাকি জিনিস সোজা। আমরা কিভাবে এইটাতে এটা ফ্লো কন্ট্রোল করে অথবা এটার ফ্লো কন্ট্রোল করে একটা আরেকটাকে সরাতে পারি, যদি আমরা এইটার ফ্লো কন্ট্রোল করে এটাকে সরাতে পারি তাহলে ঠিক না, যদি এটার ম্যাগনেটিক্যাল আমরা যদি এইটার কন্ট্রোল করতে পারি কতটুকু আমরা ফ্লো ম্যাগনেটিক ফ্লো ফ্লো হবে, এর তুলনায় আর একটা একই রকম জিনিস দুইটাই ম্যাগনেট, ম্যাগনেট হিসাবে চিন্তা করো, ম্যাগনেট এক ক্যারেক্টার থেকে দূরে কাছে আসছে, এখানেও তাই করা হচ্ছে, তোমরা ফিল্ড কন্ট্রোল করে এটা নড়ানো জানা যাবে আর কিছু না, টেবিলের উপরই হতে পারে তাহলেই তো হইলো। এখন এটা এটা এমন কিছু কঠিন না, দুইটা ম্যাগনেট পরীক্ষা হয় এটা আকর্ষণ বিকর্ষণ করতেছে কিনা, কিন্তু এটা কন্ট্রোলটা একটু সুন্দর করে আর অল্প একটু বাড়ালে কাছে আসলো, আর একটু দিলে বাড়ে দূরে সরলো। এখন এই দুটার মধ্যে এই জিনিস করতে পারলেই তো হলো, এটা থ্রি ডিমেনশনাল, যে কোনো ডিরেকশনে যেতে এই স্পেসশিপ আর কিছু তো না। এখন এইটা রেসপেক্টে আর একটা ইয়ে করা করা যখন যেটা হচ্ছে যে একভাবে চিন্তা করো জেনারেটর, এখন এইটা তো ফিল তৈরি হতেছে, তখন এখন আমরা এখানে এমন একটা ব্যবস্থা করতে হবে এমন একটা এখানে এমন একটা জিনিস তো গোলটাই আছে, এমন একটা জিনিস তৈরি করা যেটা হচ্ছে এটার সাথে হচ্ছে আমাদের সাধারণ তারের যোগাযোগ, এর সাথে কোনো একভাবে আমাদের সাধারণ তারের সাথে কানেকশন, এটা হচ্ছে কানেকশন, একটা লাইট বাল্ব জ্বলতেছে এখানে। এখন এই এই ফিল্ড থেকে ইলেকট্রিক্যাল ইয়ে তৈরি এক্সট্রাক্ট করা যায় কিনা এটাই হচ্ছে আমাদের দরকার, লাইট বাল্ব চালানো অথবা হিটার চালানো, এই হচ্ছে এই ফিল্ডের যে এর থেকে তো ফিল্ড বেরোচ্ছে, এর থেকে তো ফিল্ড অনেক রকম ফিল্ড বেরোচ্ছে, তাহলে ফিল্ডের সাথে ইয়ে করলে যেখানে ইলেকট্রিসিটি তৈরি করলে পারে, অথবা সেলফোন সেলফোন চার্জ করা, এখান থেকে সেলফোন খরচ চার্জ করা, কোনো ইয়ে সবই ওয়্যারলেস, ইলেকট্রিসিটি ফ্লো সবই ওয়্যারলেস হবে, এই আর কি। এটা হচ্ছে বেসিক ব্যাপার যেটা ম্যাগ্রাভের ঠিক দরকার নাই, এটার থেকে যে ফিল্ডটা তৈরি হবে বলের থেকে যে ফিল তৈরি হবে ওইটাই আর কি ব্যবহার করা, এছাড়া আর কি তেমন কিছু নাই। হিট আর অবশ্য এটা লাইট না যাওয়া লাইট ডিরেক্টলি এখান থেকে লাইট তৈরি করা যায়, যেটা হচ্ছে পৃথিবীর অ্যাটমসফিয়ারে যেটা হয় আর কি, বা নীল আকাশ যেভাবে হয় ওইভাবেও করা যায়, ওটা হচ্ছে আর এক রকম ফিল্ড ইন্টিগ্রেশন, তখন এখানে ডিরেক্টলি লাইট তৈরি করা যায়, ইলেকট্রিসিটির মাধ্যমে যাওয়ার দরকার নেই, ওটা খুবই সরাসরি আর একটা, যেমন এই এই দুটার মধ্যে ফিল্ড ইন্টারাকশনের মাধ্যমে লাইট তৈরি করা, এই দুই বলের ফিল্ড ইন্টারাকশন, দুইটা বলের ফ্রিকশন, এই এই বলের ফিল্ডের সাথে আর পাশের বলের ফিল্ড যদি এটা হয়, এখানে যে ফ্রিকশন হবে এর জন্য লাইট তৈরি হবে আর কিছু লাগবে, কোনো ইলেকট্রিসিটির দরকার, অথবা আর এক ফিল্ড স্ট্রেংথ বদলালে পারে আর একটা ইন্টারাকশনে হিট তৈরি হবে, এইটাই হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে বেসিক ধারণা। এখন এক্সপেরিমেন্টাল এগুলো করতে হবে, তখন এটা শুধু ইয়ে আমি মুখে বলতেছি কিন্তু বেসিক আইডিয়াটা হচ্ছে আর কিছু লাগবে না, খুবই সহজ আসলে, এই প্রিন্সিপাল গুলো খুবই সহজ কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন জিনিস টেস্ট করতে হবে, এইটাই হচ্ছে টেস্ট করার জন্য কিছু সরঞ্জামের দরকার। আমি এতদিন ধরে এই যে এত কিছু বানাচ্ছি, বল বানাচ্ছি, তার বানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি জোগাড় করতে, এতদিন খালি জোগাড়ই করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, জোগাড় করতে আর কিছু সময় লাগে, একটু চিন্তা ভাবনার দরকার আছে কি দরকার, এখন এটা তো কেউ বলে নাই আমাকে যে এইরকম বল বানা, আমি ধরো কি এটা তো যেসব বল আমরা বানাইছি এগুলো হচ্ছে দুই বছর আগের প্ল্যান, এখন দুই বছর আগে তো এগুলো সব ক্লিয়ার ছিল না, কিছু কিছু আমার মাথায় ছিল কিন্তু সব তো ক্লিয়ার ছিল না, তখন বল বানানো লাগে এগুলো তো
কিছু প্ল্যান প্ল্যান করার পরে তারপরে এখন আস্তে আস্তে বিভিন্ন দিনে কি হবে। তো এখন আস্তে আস্তে আমরা টেস্ট করবো বিভিন্ন রকম, এটা হচ্ছে বেসিক, আমি বেসিক গুলো বোঝানোর চেষ্টা করবো যে কি কি টেস্ট করা হবে, কি করা সম্ভব। ম্যাগ্রাব আমার খুব একটা পছন্দ হতো না এই কারণে, কারণ এটা কোনো তেমন কিছু ক্লিয়ার বলা হয় না এর মধ্যে কি আছে। তবে ম্যাগ্রাব এমন কিছু কঠিন না, এটাতে একটা তার ঘুরানো ঘুরানো হয়েছে বিভিন্ন, ঘুরানোর পিছে কি কয়েলের মধ্যে কি হচ্ছে, কারণ কয়েল বুঝতে তো একটু সময় লাগে, কয়েলের সাথে ফিল্ডের ইন্টারাকশনটা। তো আমি কিছুটা আজকে কয়েলের সম্বন্ধে বললাম, যে প্রথম দিকে বললাম যে কয়েলের আমরা যে যে কয়েল বানাইতেছি, কয়েলে আমরা কখনো এরকম কয়েল বানাই লক্ষণ করছে এই একই কাজ এখানে লিক হবে, এগুলো লিক সাইড দিয়ে কোনায় লিক। যদি লিক না হয় তাহলে কি হলো এখানে হচ্ছে, এখন এই যে কয়েলের মধ্যে একটা সত্তা একটা ইন্টারাকশন হচ্ছে, তখন এই ইন্টারাকশনের ফলে কি হয় এগুলো বুঝতে হবে। একটা জাস্ট একটা শুধু একটা সিম্পল কয়েল, শুধু একটা সিম্পল কয়েলে কি হচ্ছে এই যে এইটার সাথে এটা কি হচ্ছে, এটার সাথে এটারও আছে, এটার সাথে এটার সম্পর্ক কি, এটার সাথে এটার সম্পর্ক কি, এটার সাথে এটার সম্পর্ক কি, সবগুলোই তো একে অপরের পাশাপাশি, এগুলোর সাথে সবগুলোরই যোগাযোগ আছে, এটার সাথে এটার যোগাযোগ আছে, এটার সাথে এটার যোগাযোগ আছে, এটার সাথে এটার, হ্যাঁ আবার এখানে যোগাযোগ আছে, কিন্তু এখানে যখন ফিল্ড ফ্লো করতেছে এই ফিল্ড আবার এদিকেও দুই দিকে যোগাযোগ আছে একদিকে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালের ইয়ের সাথে আলাদা, সামনেও যোগাযোগ আছে পিছেও যোগাযোগ আছে, আর এটা সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর হলে আমাদের আমরা যেভাবে চিন্তা করি ফ্লো ওইভাবে হয় না, তো কারণ সুপার কন্ডাক্টরে তো কোনো লস নাই, লস না থাকলে আমাদের রেজিস্ট্যান্স যখন থাকে তখন আমাদের কারেন্ট তৈরি হতে একটু সময় নেয়, দিলে দেরি হয়। তখন এই দেরির সাথে আমাদের ক্যাপাসিটারেরও কানেকশন, ক্যাপাসিটার ক্যাপাসিটার আর কয়েল তো সাধারণত আমাদের ইন্ডাকটেন্স বলে, কিন্তু এর সাথে যে কি সম্পর্ক আছে এই জিনিসটা আমাদের সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে একটু অন্যরকম। তো এইটার সাথে একটার সাথে যোগাযোগ হচ্ছে কন্টিনিউয়াস সবসময় হচ্ছে, তারপরে তো এখন এটার সাথে এটার যোগাযোগ, এখন এই যে পুরো জিনিসটাকে যখন আমরা গোল করতেছি তখন কি হইল ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, এখান থেকে এদিকে সব যোগাযোগ, তার মানে প্রতি ক্ষেত্রে যোগাযোগ। আবার ঘোরানোর ফলে আর এক রকম হইত, বিভিন্ন যোগাযোগ বুঝতে হবে, তো বুঝলে অনেক কিছু তাড়াতাড়ি হয়ে যায় বোঝা সম্ভব হয়, এইটাই হচ্ছে ব্যাপার। এবং এবং যত আমরা লিকেজ কমাইতে পারি, আমরা যখন আবল তাবল চিন্তা করি তখন একভাবে বলা যেতে পারে এটা ফিল্ড, আমরা বেশিরভাগ সময় অনেক সময় করি এটা, সুতরাং এটা ফিল্ড এই এরকম কোন আছে হয়ে গেছে। কিন্তু আমাদের প্রতিটা চিন্তা যদি অন্য কিছু অন্য সুযোগের সাথে যোগাযোগ রেখে করে, তখন যোগাযোগ পাশের লোকের সাথে হইতে পারে অথবা ইউনিভার্সের আর এক পাশ থেকে হতে পারে, আমাদের যত আমরা এই যোগাযোগটা বজায় রাখতে পারবো তত আমাদের কাজ সুবিধার হবে, যে কোনো কাজই একেবারে ইউনিভার্সের সাথে মিলায় করা সম্ভব যদি আমরা এই যোগাযোগটা বুঝতে পারি। এক কয়েলের সাথে আর এক কয়েলের যোগাযোগ, এটা এক কয়েলের এই কয়েলের সাথে আর এক ইউনিভার্সের আর এক কোনার সাথে যোগাযোগ, আর এক ভাবে চিন্তা করি।
তখন এই ফিল্ডের একটা ফিল্ডের সাথে আর একটা ফিল্ডের যোগাযোগ, এবং পৃথিবীর এক কোনার থেকে আর এক ইউনিভার্সের আর এক কোনায় যোগাযোগ, এটার সাথে কি সম্পর্ক আছে, এটা এটা আমরা যত বেশি ভালো করে বুঝতে পারবো তত আমরা কি বলে ফিল্ডের সদ্ব্যবহার করব। আমরা কথা শুনি না, আমরা কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অন্যদের কানেকশন আছে নাকি, কেমন করে আমিও শুনতে পাচ্ছি না। কি হলো? আমরা কথা শুনতে পাচ্ছি না, আমি কল করো। What's wrong? শেষ কি না? শেষ না, লিভ মিটিং দিব নাকি? কি কল দুঃখ ধরে না? না, আচ্ছা আচ্ছা, আমি কথা শুনতে, আমার কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মাঝখানে আমার ফোন ডিসকানেক্ট হয়ে গেছে, কিভাবে কখন আমি শেষ পর্যন্ত কোথায় শুনছো? ওই যে লিকেজ হচ্ছিল ওই চোখ না, উল্টো পাল্টা চিন্তা করলে কি হয়? আচ্ছা দেখি, আমি আবার আবার দেখি, ডিসকানেক্ট হয়ে গেছে, লিকেজ হয়, শেয়ার স্ক্রিন হচ্ছে না। আচ্ছা, আমরা তো ওই কয়েলের মধ্যে ইন্টারাকশনের কথা মনে আছে? শুনতে পাইছো? তোমার ব্যাকগ্রাউন্ডে কথা শোনা যাচ্ছে, তুমি এগুলো বন্ধ করো, কি যা শুনতেছো বন্ধ করো, ব্যাকগ্রাউন্ডের কথাবার্তা শোনা যাচ্ছে। কোথায় কোথায় আমার এই ছবিগুলো যখন আঁকাচ্ছিলাম তখন শোনা যাচ্ছিল?
কোনখানে বন্ধ হইছে লিকেজ তো আমি অনেকক্ষণ ধরে বলছি ওই যে উল্টা পাল্টা চিন্তা করলে লিকেজ হয় এটা বন্ধ এই ছবিটা আমি যে ছবিটার উপর পেন রাখছি এটা তোমাদের কথা খুব ভালো শোনা যাচ্ছে না কোন ছবিটার কথা বলতেছো এইটা নাকি এই জিনিসটা আচ্ছা ঠিক আছে আমি বলতেছি যে এই যে কয়েলের এক এক কয়েলের সাথে ইন্টারাকশন হচ্ছে আর এক কয়েলের তো একই ভাবে যখন আমরা এটা হচ্ছে কয়েলটাকে গোল করা হলো তখন তো ইন্টারাকশন আরো বেড়ে গেল আচ্ছা ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে কিসের আমি আর একজন কি যেন কথা বলতেছিল আমাদের এখান থেকে আসছে না ও আচ্ছা এটা আমার কম্পিউটার বন্ধ করার জ্ঞান জম হয়ে গেল বুঝলি বন্ধ কর আচ্ছা যাই হোক এই যে ইয়ে হচ্ছে এখন কয়েলের এক কয়েলের সাথে আর এক কয়েলের ইন্টারাকশন হচ্ছে আবার পুরো কয়েলটাও একটা ইউনিট এখন পুরো কয়েলটাও এর ফ্লোটাকে ইয়ে করতেছে ডিকটেট করতেছে যেহেতু ওই কয়েলটাকে গোল করা লম্বা করলে আর এক রকম কন্ডিশন এটাকে গোল করার ফলে আর এক রকম ইন্টারাকশন এটার পুরাটা রূপ যেমন হচ্ছে এটা অনেকটা আর কি ব্যাকটেরিয়ার মতো ব্যাকটেরিয়া আমাদের পেটের মধ্যে কাজ করে পেটের মধ্যে যেমন ব্যাকটেরিয়া থাকে এখন এমনিও ব্যাকটেরিয়া থাকতে পারে এবং ব্যাকটেরিয়ার কাজ করে যেমন একটা কয়েলের এক দুইটা টার্ন তিনটা টার্ন থাকলে কাজ করে কিন্তু যখন পেটের মধ্যে আসে তখন আমাদের এনভায়রনমেন্টটাও এটার সাথে কাজ করতেছে তো কয়েলের এনভায়রনমেন্টটা যখন গোল গোল কয়েল করা হয় তখন এই একই রকম পরিস্থিতি এটা আর একটা একভাবে বলা যায় আর একটা লেভেল এর পরের পর্যায়টা একসাথে কাজ করছে তো এখন এইটা এটা হচ্ছে ফিল্ড লেভেলে এইভাবে কাজ করতেছে তো এখন তো ফিল্ডের পর্যায় আছে এক পর্যায়ে যেমন কয়েলের পর্যায়ে আবার পুরো কয়েলটা একসাথে গোল গোল ম্যাগ্রাফ কয়েল হিসেবে আর একভাবে কাজ করে এখন আমাদের কিছু কিছু জিনিস এখানে এগুলো পরিষ্কার নাই হওয়ার দরকার আছে যাই হোক হবে আস্তে আস্তে সব এখন এই আর কি তো মোটামুটি আজকে এই থাক আর কি তেমন কিছু আর আর কি আছে কোনো প্রশ্ন আছে প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা এখানে মোটামুটি আজকে আর যদি থাকে তাহলে আমি কিছু উত্তর দিতে পারি এমন কিছু নতুন কিছু না এগুলো সবই পুরানো জিনিস কিন্তু একটু অন্যভাবে বুঝছি আর হচ্ছে আমাদের এই ফিল্ড ইন্টারাকশন দুইটা দুইটা রিয়্যাক্টরের ফিল্ড ইন্টারাকশন এখন এইটা হচ্ছে আমরা ম্যাগ্রাফ কয়েল হিসেবে চিন্তা করছি কিন্তু ম্যাগ্রাফ কয়েল ছাড়াও অন্যভাবেও করা যায় সোল এর কথা তো আমরা সকলেই শুনছি এখন এর একটা বল সোল হইতে পারে একটা বল ম্যাগ্রাফ হইতে পারে তা ম্যাগ্রাভের মতো জিনিস অথবা কাঁথা এই ধরনের তো যাই হোক আপাতত এই আজকে এই থাক আমরা আগামী শুক্রবারে ওরা আসলে পারে আমি এগুলোই অনেক দিন ধরে আস্তে আস্তে করে বোঝাতে হবে লোকজনকে আজকে আমি একটু বললাম যেহেতু এখানে যারা আছে তারা সকলে জানে পুরো জিনিসটা
যাই হোক, তা ঠিক আছে আজকে এই থাক, আমি শেয়ার করা বন্ধ করি। তা আজকে এখানেই আমাদের কততম, তোমার ইয়ে তৎ নাই এখন আমার মনে নাই কত, 27তম ক্লাসের সমাপ্তি। ঠিক আছে পরে কথা হবে।